ম্যাচ, হোয়াট এ ম্যাচ। আজকে আফগানিস্তান আর শ্রীলঙ্কার ম্যাচটা যারা দেখো নাই, তারা ক্রিকেট ইতিহাসে দারুণ কিছু মিস করে ফেলছে। মানে এরকম থ্রিলোনা ম্যাচ আমার মনে হয় বছরে পাঁচ বছরে একটা করে আসে সম্ভবত। রশিদের চোখের পানি যখন ফারুকি স্ট্রাইকে ছিল এবং ফারুকি বলটা ঠেকাইছে এবং ওইটা ছিল লাস্ট বল, এক বলে তাদের তিন রান দরকার ছিল, আর ওই এক বলে তিন রান যদি আফগানিস্তান নিতে না পারতো, তার পরের বলটা যদি তারা ছক্কা মারতো, তাহলে আফগানিস্তান সরাসরি সুপার ফোরে চলে যেত। কিন্তু ওইটা মনে হয় সম্ভবত ফারুকি জানতো না, ফারুকি ওই বলটা মিস করে ফেলছে। মানে তখন রশিদ জাস্ট বসে গেছে এবং রশিদ কান্না করতেছিল লিটারেলি। মানে হোয়াট এ ম্যাচ। আফগানিস্তান তাদের সেরাটা দিই, সর্বোচ্চটা দিই, তাদের জীবনের শেষ শক্তি দিই তারা চেষ্টা করে গেছে। মানে আমার কাছে মনে হয়েছে এরকম চেষ্টা রবার্ট ব্রুসের গল্পেরও কিন্তু হার মানা যায়। মানে আফগানিস্তান যে চেষ্টাটা করছে, ধনঞ্জয় ডি সিলভা এক ওভারে মামাকে কাইট করে দিয়েছে, মামার ওভারেই জাস্ট ম্যাচটা শেষ, দুইটা রানে শ্রীলঙ্কা জিতে গেছে। মানে সুপার ফোরে তো যাইতেই পারে নাই আফগানিস্তানটা, শেষ ম্যাচ উইকেটটা পর্যন্ত এলবিডব্লিউতে দিয়ে দিয়েছে ফারুকি। এবং ফারুকির ব্যাটের কন্ডিশন যা দেখলাম, সে ব্যাটও ধরতে পারে না ভালো করে। মুজিব কিন্তু প্রথম বলটাতে আসেই কিন্তু মারছিল, মুজিব তার সেকেন্ড বলটাতে কিন্তু সরাসরি এটা হচ্ছে লং অফে যাই, ডাইরেক্ট ক্যাচ উড়ে গেছে এবং আফগানদের আশা ওখানেই শেষ, ওখানেই শেষ। নজিবুল্লাহ মানে তাদের বলাররা পর্যন্ত কি পরিমাণ যে ফাইট করছে, মানে আফগানের প্রত্যেকটা প্লেয়াররে ওফ। আর স্পেশালি নবী, নবী যদি টিকি থাকতো, নবী আর হাসমতুল্লাহ যদি টিকি থাকতো, এই ম্যাচ ফর শিওর আফগানরা আফগানরা জিতে যেত। মানে এরকম চেষ্টা আমি দেখিনি। এবং আজকের ম্যাচটা যারা দেখছে কমেন্ট সেকশনে সবাই জানাও যে তোমাদের অনুভূতিটা কী ছিল। আমার কাছে আর গায়ের লোম দাঁড়ায় গেছে বাবুরে। মানে রশিদের মুখটা দেখি, মানে রশিদ আমাদেরকে নিয়ে অনেক ব্যঙ্গ করছে, আফগানরা অনেক অহংকারী ক্রিকেটের জায়গা থেকে, কিন্তু মানে রিয়েল হার্ড হিটার আফগানরা হচ্ছে, রিয়াল হার্ড হিটার, এবং তাদের কলিজা হচ্ছে বিশাল বড়। যে প্রেশার নিয়ে যে একদম শেষ সময় আসি পর্যন্ত ফাইট করতে হয়, এটা আফগানদের চাইতে ভালো ভালো করি আর মনে হয় আর কেউ মনে জানে না। শ্রীলঙ্কারদের বলারদের এক একটা বলার 70-80 করে রান দিয়ে মনে করে যে টালাই ফেলছে, এবং তাদের বলাররা যে পরিমাণে প্রেশারে ছিল, প্রেশারের কারণে তাদের লাইন লেন্থ কি উল্টাপাল্টা হয়ে যাচ্ছিলো, তারা এক্সট্রা রান দিচ্ছিল। আফগানরা একের পর এক বাউন্ডারি মারি মারি রান বাড়ি করতেছিল। এর আগের ওভারটাতে তিনটা ফোর আসছে। রশিদ যে ব্যাটিংটা দেখাইছে, রশিদের যে ডেডিকেশনটা ছিল, তারপর হচ্ছে নজিবুল্লাহ, হাসমতুল্লাহ, তাদের গুরবাজের মতো প্লেয়ার কিন্তু দাঁড়াইতে পারেনো। কিন্তু এই নবী সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে গেছে। মানে জাস্ট আজকের ম্যাচটা নিয়ে আসলে আপনার অনুভূতিটা কি আপনি কমেন্ট সেকশনে একটু জানান, আমি একটু জাস্ট জানতে চাই। মানে আফগানরা মনে হয় আজকে সারা রাত ঘুমাইতে পারবে না, এবং এই ট্রমা থেকে বাড়িতে তাদের মনে দীর্ঘ একটা সময় লাগবে, যে মানে এতটা ক্লোজ ম্যাচ হওয়ার পরও তারা সুপার ফোরে যাইতে পারে না, যাইতে তো পারে নাই। সর্বশেষ নয় নাম্বার উইকেটটা যখন যায় এবং পিচে যখন রশিদ আর হচ্ছে ফারুকি ছিল, ফারুকি উইকেটটারে খাওয়াই দিছে। দীর্ঘ ওভার ছিল তাদের কাছে, দীর্ঘ ওভার, প্রায় আরও প্রায় 12টার মতো ওভার ছিল আফগানদের হাতে, কিন্তু আফগানরা ম্যাচটা জিততে পারে নাই। তারা চাইছিল 37.2 বলে যদি আফগানরা 291 রান যদি তারা নিয়ে ফেলতে পারে, তাহলে তারা সরাসরি সুপার ফোরে চলে যাবে এবং শ্রীলঙ্কা টিম থেকে বাদ হয়ে যাবে এশিয়া কাপ থেকে। আফগানরা ওই চেষ্টাটাই করে গেছে। মানে এরকম প্রচেষ্টা, মানে আমার জাস্ট, আমি সকাল থেকে আমার অসুস্থ, আমি আমার শরীরটা খুব খারাপ, ডায়রিয়া হয়েছে সকাল থেকে, মনে দোয়া করিও আমার লাই। কিন্তু আজকের ম্যাচটা দেখি জাস্ট মানে আমার পুরো শরীরে ঘাম ছুটে গেছে। মানে আফগানদের কী প্রচেষ্টা, কী চেষ্টা, বেস্ট অফ লাক আফগান। মানে বেটা দিল জিতলে আর তুমি বেটা, মানে জাস্ট দিলটা জিতে গেছে। মানে ক্রিকেট, আমি সে ক্রিকেট পাগলা মানুষ, মানে ক্রিকেটে এই ধরনের ম্যাচ দেখলে বাবুরের জীবনে আর মনে হচ্ছে হলিউড বলিউডের মুভি লাগে না। মানে এটা হচ্ছে পিনিক, এটা হচ্ছে থ্রিল, এটা হচ্ছে মনে করো যে অন্য লেভেলের উত্তেজনা উন্মাদনা, মানে যা দেখাইছে আফগানরা। আফগানরা হারিয়ে গেছে, কিন্তু আফগানরা কিন্তু আজকে লাখো লাখো ক্রিকেট ফ্যানদের দিল জিতে নিছে। মানে তারা যে চেষ্টাটা করছে, যে খেলাটা খেলছে। তবে আফগানের কোচ মনে একটা সবুজ পাতা কর, এতে ক্যালকুলেশনটা ঠিকঠাক করে নাই, কোনো মেসেজ পাঠাচ্ছে না প্লেয়ারদেরকে যে কত বলে কত রান লাগবে, কেমনি কী কী আছে বিষয়, এতে মনে ড্রেসিং রুমে বই সবুজ পাতা খেয়ে ঘুম গেছে মনে। এটার জন্য আমার কাছে খুব খারাপ লাগছে। কিন্তু রশিদরা, নজিবুল্লারা, হাসমতুল্লারা, নবীরা সর্বশেষ পর্যন্ত কী চেষ্টা করে গেছে, এটার জন্য আপনাদেরকে স্যালুট। ডাইনাতে মোবাইল ধরে রেখেছি, এলে বামাতে স্যালুট দিলাম। মানে আজকের ম্যাচটা দেখি, হোয়াট এ ম্যাচ। কমেন্ট সেকশনে আপনি জানান যে আজকের ম্যাচটা দেখার পরে আপনার মন্তব্য কী আফগানদের এই খেলা দেখে। মানে জাস্ট মাথা নষ্ট একটা ম্যাচ ছিল মনে। আফগানিস্তান, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। এশিয়াতে মানে হার্ড হিটার তৈরি হচ্ছে, মানে কোন লেভেলের খেলা যে তৈরি হচ্ছে, যে কোনো বড় টিম রেখে কাঁপাই দিতে পারবে আফগানিস্তান। ওরা যদি সুপার ফোরে উঠে দিত, খেলা আরও কঠিনভাবে জমি দিত। তবে শ্রীলঙ্কাকে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য ধন্যবাদ। তাদের সাথে আমাদের হিসাব নিকাশ আছে, হিসাব নিকাশ আমরা শুরু করব আগামীকাল পাকিস্তানের জন্য, পাকিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচ। সো আপাতত আমরা ওইটা টেনশনে আছি। শাহিন আফ্রিদি, হারিজ রফ, নাসিম শাহ, তাদেরকে আমাদের ফেস করতে হইব।